মোহাম্মদ আল কেইফ তিনি বলেছেন কীভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তো প্রথমে ইমানদার হতে হবে তারপরে ইমান এবং ইসলামের পথে চলতে হবে ইমান হচ্ছে মানুষের অন্তর্নিহিত দিক তার মনোজগতের বিষয় সেখানে আল্লাহর প্রতি ইমান ইমানের যে ছয়টা রোপণ আছে এগুলোকে যথাযথভাবে স্টাবলিশ করা এবং তৌহিদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা তৌহিদ এবং ইমান বিরোধী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা এরপরে ইসলামের যে পাঁচটা রোকন আছে শাহাদা তারপরে সালাদ কায়েম করা জাকাত দেওয়া রমাদানার সিয়াম পালন করা এবং যদি হজ ফরজ থাকে তাহলে হজ করা জাকাতের ক্ষেত্রেও যদি জাকাত ফরজ হয় তখন জাকাত দেওয়া এই কাজগুলো করা এর পাশাপাশি আখলাকটাকে সুন্দর করতে হবে মানুষের অধিকার ক্ষুণ্ণ না করা চাই। কোনো পাপে লিপ্ত না হওয়া চায় ইত্যাদি এই সব কিছুর মধ্য দিয়েই আসলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় তবে স্পেশালি যদি আমরা খুবই স্ট্রাকচার্ড ওয়েতে বলতে চাই তাহলে আমরা বলবো ইমানের পরে যতগুলো ফরজ ওয়াজিব আছে প্রথমত সেগুলো সঠিকভাবে আদায় করা এবং কখনও সেগুলোকে পারতপক্ষে বর্জন না করা আর তারপরে যতটুকু সম্ভব দ্বিতীয় পর্যায়ে আমরা বলবো নফল ইবাদত করা নফল ইবাদত করা এক্ষেত্রে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নফল যে কতটা কার্যকর সেটা রাসুল সাল্লাহ একটা হাদিসে আমরা দেখি স্পষ্ট হয়েছে যেটি ইমাম বখারি তার সাহিয়াল বখারের মধ্যে বর্ণনা করেছেন আবহর আল্লাহ তালু থেকে যে রাসুল সাল্লাহ একটা হাদিসে কুদ্সিতে বর্ণনা করেন হাদিসে কুদ্সি আমরা জানি রাসুসাল্লাহ সাল্লামের ভাষায় কিন্তু এটা আল্লাহ বক্তব্য যে আল্লাহ সুমতলা বলেন মা মাতর আব্দি আলেই। আমি আমার বান্দার উপরে যা ফরজ করেছি সেটা আদায়ের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়ে নৈকট্য অর্জন করে তাহলে বোঝা গেল যে প্রথমে নৈকট্য অর্জন করার জন্য যেগুলো ফরজ করা হয়েছে সে আমলগুলো আগে করতে হবে ও বাহু এবং আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে নফল দ্বারা কি আমি তাকে ভালোবেসে ফেলি তার প্রতি মাহাব্বা পোষণ করি ফাইদা আহবাব তুহু। যখন আমি তাকে ভালোবাসি আমার বান্দাকে কুন্তুসম আহুল্লাদি ইয়াসমা আবিহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে ওবাসার ওবাসুল্লাদি ইউবসের অবিহি এবং তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে ওয়াদাহুল্লাতি সুবিহা এবং তার সে হাতে পরিণত হয়ে যে হাত দিয়ে সে ধরে ওয়া হুল্লাদি এম সি বিহা এবং তার সে পায়ে পরিণত হয়ে যে পা দিয়ে সে হাঁটে এর এটার বলার উদ্দেশ্য হচ্ছে তার প্রত্যেকটা যে দেহাবয়ব রয়েছে সব কিছু সে আমার এতটা নৈকট্য অর্জন করে তাহলে তার শোনাটা আমার নির্দেশনার আলোকে হয় তার দেখাটা আমার নির্দেশনার আলোকে হয় তার ধরাটা এবং তার হাতের সকল কাজ আমার নির্দেশনার আলোকে হয় তার পায়ে হাঁটা এবং যেখানে যে গন্তব্য সে যাচ্ছে যেখানে সে গিয়ে দাঁড়াচ্ছে বা চলছে সবটাই আমার নির্দেশনার আলোকে হয় ফলে আল্লাহর সাথে কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক এমন কিছুই শেয়ার করে না এভাবে সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মাহবুব বান্দায় পরিণত হয় আল্লাহ তালা আরও বলছেন ওলা ইনসা লা লাহু যদি সে আমার কাছে কিছু চায় আমি অবশ্য অবশ্যই তাকে দেব ওলা ইন ইস্তাদি লাহু আর যদি সে আমার কাছে আশ্রয় নেয় তাহলে আমি তাকে অবশ্য অবশ্যই আশ্রয় দেব ইহাদিসটা আর অনেক লম্বা এতটুকুর মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা তার বান্দাকে ফরজ কাজের মাধ্যমে প্রথমত নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে কবল করে নেন এবং এই নৈকট্য মানে প্রাপ্তিতে সে বাড়তে থাকে বাড়তে থাকে সে আল্লাহর অত্যন্ত প্রিয়তম বান্দায় পরিণত হয় যেটার বিবরণটা আমরা এই হাদিসে শুনলাম আর এরপরেও আমরা বলবো আরও কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে সে আরও নৈকট্য অর্জন করতে পারে সেটা তিন নম্বর হলো সে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে এবং সবসময় দোয়ার মধ্যে থাকবে যখনই সুযোগ আল্লাহর কাছে দোয়া এবং এফতেহাল করতে থাকবে আল্লাহর কাছে চাইতে থাকবে অত্যন্ত মন থেকে মানে মনের আগ্রহ থেকে আল্লাহর কাছে সে খুবই বিনয়ের সাথে চাপলসির সাথে সে আল্লাহর কাছে প্রার্থনা করবে যাতে করে আল্লাহ তালা তার অন্তরটাকে দিনের মধ্যে রাখেন ইত্যাদি আরও যে কোনো দোয়া চতুর্থ যে বিষয়টা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নিকট অর্জনের জন্য সেটা হলো আল্লাহর দেয়া যত অলুম আছে যত সায়েন্স যত জ্ঞান যত বিধান আছে সেই নলেজগুলো তাকে অর্জন করতে হবে যেটাকে আমরা বলি আল্লাহলুম আশারাইয়া ইসলামিক সায়েন্স ইসলামিক স্টাডিজ যত নির্দেশনা আল্লাহ এবং তারা সুসাল্লা সালামের পক্ষ থেকে এসছে সেই সব কিছু সম্পর্কে তাকে স্পষ্ট নলেজ এবং জ্ঞান অর্জন করতে হবে ধারণ করতে হবে কারণ জ্ঞান ছাড়া তো সে আল্লাহর নৈকট্যের পথ চিহ্নিত করতে পারবে না সে যদি আল্লাহকে অখুশি করার মতো বরং রাগান্বিত করার মতো কোনো কাজ করে ফেলে সে ব্যাপারটাও তার দৃষ্টির আড়ালে থেকে যাবে ফলে এলেমটা এলেমটা যদিও আমরা চতুর্থ পর্যায়ে উল্লেখ করেছি নানা কারণে বাট এই এলেমটা তাকে অর্জন করতেই হবে এলেমটাই হচ্ছে দিন এলেমটাই হচ্ছে ইসলাম এলেমটাই হচ্ছে সেরিয়া অতএব এখানে যদি পর্যাপ্ত এলেম তার না থাকে তাহলে তার জীবনে দিন মেনে চলা ইমান প্রোটেক্ট করা এবং সেরিয়া মেনে চলা এটা তার পক্ষে কখনোই সম্ভব হবে না ফলে আমরা বলবো আল্লাহ নৈকত্য অর্জন করার জন্য এই এলমে এই এটা খুবই খুবই জরুরি আমরা মোট চারটা জিনিস বললাম তাহলে ফরজ ঠিকমতো মেনে চলা নফল কাজ যথাসম্ভব করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহর উপর দওয়াক্কুল রেখে তার কাছে বেশি বেশি কান্নাকাটি করে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা পরিণত হয়ে যাওয়া এবং আল্লাহর এই নৈকট্য অর্জনের জন্য যত প্রয়োজনীয় জ্ঞান আছে সেটাকে অর্জন করা